ডিজিটাল হচ্ছে দেশ, আস্তে আস্তে সবকিছুই মানুষের হাতের মুঠোয় চলে আসছে। আর্থিক লেনদেন থেকে শুরু করে সমস্ত কিছুই আজ ডিজিটাল। এবার ডিজিটাল পরিষেবার নজর কাড়া সংযোজন ভিটকম অনলাইন পরিষেবা। দেশের বিভিন্ন রাজ্যে এই পরিষেবা চালু রয়েছে। এবার বাংলায় নতুন করে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ভিটকম। আর সেই লক্ষ্যেই বুধবার খানাকুলের কিশোরপুর এলাকায় অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কনফারেন্স অনুষ্ঠিত হলো, যেখানে রাজ্যের পাশাপাশি দেশের সংস্থার উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, জাতীয় এই অনলাইন সার্ভিসের মাধ্যমে মানুষ সহজেই বিভিন্ন পরিষেবা পেতে পারেন। অতি দ্রুত মানুষ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে। শুধু তাই নয়, অনলাইনের বিভিন্ন পরিষেবা অতি দ্রুত গতিতেই হয় ভিটকমে। এই দিনের এই কনফারেন্সের বিভিন্ন পরিষেবা নিয়ে আলোচনা করা হলো। উপস্থিত ভিটকমের সিইও মোহাম্মদ তারিক বলেন, এর মাধ্যমে তারা মানুষকে দ্রুত পরিষেবা দিতে উদ্যোগী হয়েছেন। মানুষ আজ খুবই ব্যস্ত, অতি দ্রুত পরিষেবা পেলে মানুষ উপকৃত হবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের এই অনলাইন পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য। ভিটকম একটি স্টার্টআপ কোম্পানি যারা রুরাল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ওপর কাজ করছে। এবং আপনারা হয়তো জানেন কি, আজকে যে পশ্চিমবঙ্গে যদি আমি স্পেশালি বলি, কে মাননীয় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আজকে ডিবিডি আসছে, 100 দিনের কাজ, বা আপনার আরও যে কন্যাশ্রী বা আরও কিছু ফান্ডস আসছে, সেই ফান্ডগুলো অ্যাকচুয়ালি কিন্তু যে দেশের সিটিজেন ওঠাতে পারছে না। সো ক্যাশ উইথড্রল ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জেস ইন ওয়েস্ট বেঙ্গল। তো আমরা উইথ দ্য হেল্প অফ NPCI এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এমন একটি অ্যাপ বানিয়েছি, যে অ্যাপের মাধ্যমে যে কোনো সিটিজেন, যে কোনো রিটেলার যারা ভিটকমের কাজ করছে বা ভিটকমের সঙ্গে যুক্ত আছে, ওখানে গিয়ে বিনা খরচে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে এবং টাকা জমা করতে পারবে, পয়সা পাঠাতে পারবে। এবং ব্যাংকিং সার্ভিসেস ছাড়াও আমরা আরও অন্যান্য অনেক সার্ভিস নিয়ে এসেছি, যেমন প্যান কার্ড, আপনার বিল পেমেন্টস, ট্রাভেল বুকিং। তো এই ব্যবসাটা করে গ্রামের একটা টায়ার 2 বা টায়ার 3 একটা দোকানদার মাসে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করে নিজের লাইফকে আপগ্রেড করতে পারবে। তো রিটেলার্স মানে, দাদা আপনি হয়তো জানেন কি, নাওয়াডেজ পিপল আর মুভিং ইন টু অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে অ্যাকচুয়াল যে কিরানা স্টোর্স বা মেডিকেল স্টোর, যারা 10 বছর 12 বছর থেকে দোকান নিয়ে বসে আছে, তাদের ব্যবসা আজকে অনেক কমে গেছে ডিউ টু পিপল আর মুভিং ইন টু অনলাইন স্টোর। তো সেখানে সেই দোকানদারগুলোর জন্য এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে উইদাউট ইনভেস্টমেন্ট একটা 8 থেকে 10 হাজার টাকা আর্নিংয়ের ফেসিলিটিস আছে। এবং আপনি যদি এন্ড নাম্বার অফ কনজিউমার বলেন, আজকে দাদা এই জায়গায় আমার এখানে দাঁড়িয়ে আছে, এখানে ATM কোথায় আছে, আজকে যদি ইন্ডিয়ার আপনি স্ট্যাটস দেখেন, ইন্ডিয়ায় পুরো ব্যাংক আছে 1.5 লাখ এবং ATM আছে আপনার 1 লাখ। সো একটা কমন ম্যান আপনার 130 কোটি জনতার এগেনস্টে ব্যাংকিং টাচ পয়েন্টস ইজ 2.5 লাখ। সো হায়ার অ্যাজ ইন ইন্ডিয়া দেয়ার আর অলমোস্ট 3.5 করোর রিটেল রেজিস্টার্ড রিটেলার্স আর দেয়ার, যেখানে নর্মাল কমন ম্যান একটা ব্যাংকিং পরিষেবা পাবে। এবং আমার স্বপ্ন হচ্ছে 1 কিলো চাল 1 কিলো চিনির সঙ্গে ওই কাস্টমারটা ওই মুদিখানার দোকানে এসে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানস পুরো করবে। তাকে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে ব্যাংকে বা ATM টাকা তোলার দরকার নেই, ব্যাংকিং সার্ভিসেস অ্যাভেল করার জন্য বাড়ির নিচে দোকানটাই যথেষ্ট। ভিটকমের লক্ষ্য দাদা, সো আমার স্বপ্ন কি, এই ব্যাংকিং সার্ভিসটাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এবং আমরা এই 1 বছরে এখনও পর্যন্ত 10,000 পিনকোডে আছি এবং 26টা স্টেটে আছি। সো ভিটকমে মোর দ্যান 500+ এমপ্লয়ি আছে। এবং আমার এটা স্বপ্ন এবং পুরো টিমের স্বপ্ন কি, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ এবং প্রত্যেকটা দোকানদার বন্ধু যারা দোকান নিয়ে বসে আছে, মুদিখানার দোকান, মেডিকেল শপ, হার্ডওয়্যার শপ, রিচার্জের দোকান, সবাইকে এই সার্ভিসটা দিয়ে ওই এরিয়াটাকে আপগ্রেড করা, ওই এরিয়াটাকে সম্পূর্ণ ডিজিটাল করা। অন্যদিকে এই সংস্থার কেন্দ্রীয় এক কর্তা বলেন, বাংলার প্রতিটি ব্লক, সর্বোপরি পঞ্চায়েত এলাকায় তাদের এই অনলাইন পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এতে সাধারণ মানুষের উপকার, তাই মানুষের নিজেদের স্বার্থে এই অনলাইন পরিষেবাতে যোগ দেওয়া দরকার। পশ্চিমবঙ্গে বর্তমানে আমরা 6,000 রিটেলার আর 50 কোটি টাকার ব্যবসা করছি। এটাকে আমরা প্রত্যেকটা ব্লক আর প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়াতে নিয়ে যাওয়ার প্ল্যানে আছি। আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের এখানে 10,000+ আউটলেটের পরিষেবা পূরণ করার জন্য আমরা প্ল্যান করেছি। আর আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক ব্লকের, প্রত্যেক পঞ্চায়েত এরিয়ার বাড়িতে বাড়িতে আমরা যেন ব্যাংকিং পরিষেবাটাকে পৌঁছে দিতে পারি।
অন্যদিকে এক রিটেলার বলছেন, অন্যান্য অনলাইন পরিষেবা দিতে গেলে তাদের অনেকটাই সময় লাগে, কিন্তু ভিডকম এর ক্ষেত্রে অতি দ্রুততার সাথে তারা পরিষেবা দিতে পারেন। অন্যান্য ব্যাংকিং পরিষেবা থেকে এটা অনেকটাই সহজ, আর্থিক লেনদেন নয়, সমস্ত পরিষেবায় মেলে ভিডকম এর। এদিনের এই কনফারেন্স সংস্থা যুবক যুবতী ও ব্যবসায়ী সামিল হন। ভিডকম অ্যাপসটা নিয়ে আমি কাজ করছি, তো এতে আমার খুব ইজিলি ট্রানজাকশন হয়ে যাচ্ছে, খুব স্মুথ আর খুব ফাস্ট। যে সার্ভিসগুলো আছে প্রত্যেকটা সার্ভিসে অ্যাক্টিভ, খুব ভালো কাজ হচ্ছে। এতে কি সুবিধা হচ্ছে, কাস্টমারকে লাইনে দাঁড়াতে হচ্ছে না, অল্প সময়ের মধ্যে তারা আধার নাম্বার আর বাই ফিঙ্গার দিয়ে আমাদের এই পেস ট্রানজাকশনটা কুইক করে নিয়ে চলে যেতে পারছে। এতে অনেক সময়ও বাঁচছে কাস্টমারের আর সার্ভিসটা খুব ভালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।